এবার যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের আগে ভোটারদের পাশে থাকার বার্তা রাজ্যপালের। মানুষের রক্তের রাজনীতির হোলি নয়, ভোটের দিন সকাল থেকে রাস্তায় থাকবো, মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in the election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan, mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election, political holy with human blood will not be allowed in Bengal anymore. আমরা শোনাবো এ নিয়ে কি বলেছেন সিপিএম নেতা তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বাহিনীদের নিয়ন্ত্রণ করা হয় এবং বাহিনীর নাটক ফাটক ছেড়ে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে যেটা করা উচিত, যেটা তারা করেন না, করার মতো সাহস দেখান না, তা হচ্ছে প্রত্যেকটা বুথের সিসিটিভি প্রতিটা ক্ষণে রেকর্ড করা, এবং সেদিনই ভোটের পর ওই সিসিটিভি দেখে যদি দেখা যায় একজনও মানুষ যিনি ভোটার নন, তিনি ভোট কেন্দ্রে বা বুথে ছিলেন, তবে সেই ভোট কেন্দ্রের ভোট বাতিল করা, এই রকম করা সিদ্ধান্ত যদি নিতে পারেন নির্বাচন কমিশন, তবেই পশ্চিমবঙ্গের ভোট নির্বিঘ্নে হবে। যদিও সম্পূর্ণভাবে নির্বিঘ্নে ভয়হীন পরিবেশ, ফ্রি অ্যান্ড ফেয়ার, তখনই নিশ্চিত করা যাবে যখন এই ইলেকট্রাল বন্ডের দুর্নীতি টাকা সহ গুন্ডা নিয়ন্ত্রণের ব্যবস্থাটা সঠিকভাবে হবে। শোনাও বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন। ব্যক্তিগতভাবে আমি ওনার কথা খুব একটা ভরসা করি না, ওনার যেটা উনি বলেছেন তাতে আমরা আশাবাদী, তাতে আমরা সন্তুষ্ট, খুশি, কিন্তু আমরা দেখেছি প্রতি পদের বাংলা রক্তাক্ত হয়েছে, শুধু পঞ্চায়েত ভোটে নয়, সে রামনবমী হোক, সে সন্দেশখালি হোক, হ্যাঁ সে বক্তুই হোক, প্রতিদিনই বাংলা রক্তাক্ত হয়েছে। নির্বাচন পরবর্তী সন্ত্রাস, সেটা একটা হেডলাইনে হয়, আর পশ্চিমবঙ্গে সন্ত্রাসটা প্রতিদিনই হয়, দৈনন্দিন সন্ত্রাস, এটাকে আর নির্বাচন পরবর্তী সন্ত্রাস না বলে দৈনিক সন্ত্রাস বলা উচিত। এবার যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের আগে ভোটারদের পাশে থাকার বার্তা রাজ্যপালের। মানুষের রক্তের রাজনীতির হোলি নয়, ভোটের দিন সকাল থেকে রাস্তায় থাকবো, মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in the election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan, mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election, political holy with human blood will not be allowed in Bengal anymore. আমরা শোনাবো এ নিয়ে কি বলেছেন সিপিএম নেতা তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বাহিনীদের নিয়ন্ত্রণ করা হয় এবং বাহিনীর নাটক ফাটক ছেড়ে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে যেটা করা উচিত, যেটা তারা করেন না, করার মতো সাহস দেখান না, তা হচ্ছে প্রত্যেকটা বুথের সিসিটিভি প্রতিটা ক্ষণে রেকর্ড করা, এবং সেদিনই ভোটের পর ওই সিসিটিভি দেখে যদি দেখা যায় একজনও মানুষ যিনি ভোটার নন, তিনি ভোট কেন্দ্রে বা বুথে ছিলেন, তবে সেই ভোট কেন্দ্রের ভোট বাতিল করা, এই রকম করা সিদ্ধান্ত যদি নিতে পারেন নির্বাচন কমিশন, তবেই পশ্চিমবঙ্গের ভোট নির্বিঘ্নে হবে। যদিও সম্পূর্ণভাবে নির্বিঘ্নে ভয়হীন পরিবেশ, ফ্রি অ্যান্ড ফেয়ার, তখনই নিশ্চিত করা যাবে যখন এই ইলেকট্রাল বন্ডের দুর্নীতি টাকা সহ গুন্ডা নিয়ন্ত্রণের ব্যবস্থাটা সঠিকভাবে হবে। শোনাও বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন। ব্যক্তিগতভাবে আমি ওনার কথা খুব একটা ভরসা করি না, ওনার যেটা উনি বলেছেন তাতে আমরা আশাবাদী, তাতে আমরা সন্তুষ্ট, খুশি,
কিন্তু আমরা দেখেছি প্রতি পদের বাংলা রক্তাক্ত হয়েছে, শুধু পঞ্চায়েত ভোটে না, শুধু পঞ্চায়েত ভোটে না, সে রামনবমী হোক, সে সন্দেশখালি হোক, হ্যাঁ সে বক্তুই হোক, প্রতিদিনই বাংলা রক্তাক্ত হয়েছে। নির্বাচন পরবর্তী সন্ত্রাস, সেটা একটা হেডলাইনে হয়, আর পশ্চিমবঙ্গে সন্ত্রাসটা প্রতিদিনই হয়, দৈনন্দিন সন্ত্রাস, এটাকে আর নির্বাচন পরবর্তী সন্ত্রাস না বলে দৈনিক সন্ত্রাস বলা উচিত। এবার যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের আগে ভোটারদের পাশে থাকার বার্তা রাজ্যপালের। মানুষের রক্তের রাজনীতির হোলি নয়, ভোটের দিন সকাল থেকে রাস্তায় থাকবো, মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in the election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan, mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore. আমরা শুনব এ নিয়ে কি বলেছেন সিপিএম নেতা তথা সিপিএম সাংসদ বিকাশ নন্দন ভট্টাচার্য। বাহিনীদের নিয়ন্ত্রণ করা হয়, ওই বাহিনীর নাটক ফাটক ছেড়ে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে যেটা করা উচিত, যেটা তারা করেন না, করার মতো সাহস দেখান না, তা হচ্ছে প্রত্যেকটা বুথের সিসিটিভি প্রতিটা ক্ষণের রেকর্ড করা, এবং সেদিনই ভোটের পর ওই সিসিটিভি দেখে যদি দেখা যায় একজনও মানুষ যিনি ভোটার নন, তিনি ভোট কেন্দ্রে বা বুথে ছিলেন, তবে সেই ভোট কেন্দ্রের ভোট বাতিল করা, এই রকম করা সিদ্ধান্ত যদি নিতে পারেন নির্বাচন কমিশন, তবেই পশ্চিমবঙ্গের ভোট নির্বিঘ্নে হবে। যদিও সম্পূর্ণভাবে নির্বিঘ্নে ভয়হীন পরিবেশ, ফ্রি অ্যান্ড ফেয়ার, তখনই নিশ্চিত করা যাবে যখন এই ইলেকট্রাল বন্ডের দুর্নীতি টাকা সহ গুন্ডা নিয়ন্ত্রণের ব্যবস্থাটা সঠিকভাবে হবে। শুনানো বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন? ব্যক্তিগতভাবে আমি ওনার কথা খুব একটা ভরসা করি না, ওনার যেটা উনি বলেছেন তাতে আমরা আশাবাদী, তাতে আমরা সন্তুষ্ট, খুশি, কিন্তু আমরা দেখেছি প্রতি পদের বাংলা রক্তাক্ত হয়েছে, শুধু পঞ্চায়েত ভোটে নয়, সে রামনবমী হোক, সে সন্দেশখালি হোক, হ্যাঁ সে বক্তুই হোক, প্রতিদিনই বাংলা রক্তাক্ত হয়েছে। নির্বাচন পরবর্তী সন্ত্রাস, সেটা একটা হেডলাইনে হয়, আর পশ্চিমবঙ্গে সন্ত্রাসটা প্রতিদিনই হয়, দৈনন্দিন সন্ত্রাস, এটাকে আর নির্বাচন পরবর্তী সন্ত্রাস না বলে দৈনিক সন্ত্রাস বলা উচিত।